পলিথিনে মুখ লাগিয়ে ফু দেওয়ার পরিবর্তে যদি দূর থেকে ফু দেওয়া হয় তাহলে পলিথিন খুব দ্রুত ফুলে ওঠে। এটা আপনার কাছে খুব স্বাভাবিক ঘটনা মনে হলেও এখানে কি ঘটছে তা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন বিমান কিভাবে আকাশে উড়ে। বিমান আকাশে ওড়ার জন্য যে লিফটের প্রয়োজন হয় এটা আসে মূলত বার্নলি প্রিন্সিপাল এবং কন্ডা ইফেক্টের সাইমেন্টেনিয়াস অ্যাকশনের কারণে। পলিথিন ফুলে ওঠার এই ঘটনাটাকে বর্ণনা করা যায় নর্মালি বার্নলি প্রিন্সিপালের মাধ্যমে। এছাড়া কাগজের উপরে ফু দিলে কাগজ কেন উপরে উঠে আসে, দুইটা কাগজের মধ্যে ফু দিলে কাগজ কেন কাছে চলে আসে এবং কেন পানির পাইপের মুখ চেপে ধরলে পানির স্পিড বেড়ে যায় ইত্যাদি ঘটনা বার্নলি প্রিন্সিপালের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অ্যারোডাইনামিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই বার্নলি প্রিন্সিপাল আলোচনা করতে গেলে আমাদের সামনে একে একে আসবে কন্ডা ইফেক্ট এবং ভেঞ্চুরি টিউব। আজকের ভিডিওতে বার্নলি প্রিন্সিপাল কি এবং এর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা গাণিতিক প্রকাশ সম্পর্কে বিস্তারিত জানব, সেই সাথে আরও জানব বার্নলি প্রিন্সিপালের সাথে সম্পৃক্ত কন্ডা ইফেক্ট এবং ভেঞ্চুরি টিউব সম্পর্কে, সেই সাথে আরও জানানো হবে বার্নলি প্রিন্সিপাল এবং কন্ডা ইফেক্টের কারণে বিমান কীভাবে আকাশে ওড়ে। ধরুন একটি পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত করা হচ্ছে যার এক প্রান্ত মোটা এবং আর এক প্রান্ত চিকন। সঙ্গত কারণেই চিকন প্রান্তের পানির গতি মোটা প্রান্তের তুলনায় বেশি থাকবে, যে কারণেই পানির পাইপের মুখ চেপে ধরাতে পানির গতি বেড়ে গিয়েছিল। এখন আসুন দেখি এই গতির বিপরীতে প্রেসার কেমন হবে। আমরা সাধারণত বুঝে থাকি বেশি গতি মানে বেশি প্রেসার, কিন্তু বার্নলি বলছে ঠিক তার উল্টা, অর্থাৎ ফ্লুইডের গতি যখন বেড়ে যাবে তখন তার প্রেসার কমে যাবে। যেহেতু ফ্লুইডের গতি যত বাড়বে প্রেসার তত কমবে, সুতরাং মোটা প্রান্তের প্রেসার চিকন প্রান্তের তুলনায় অনেক বেশি হবে। বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে চলুন একটা বাস্তব উদাহরণ দেখে আসি। একটা পাইপের এ ওয়ান প্রান্ত মোটা এবং এ টু প্রান্ত চিকন, সঙ্গত কারণে ভি টু ইজ গ্রেটার দ্যান ভি ওয়ান। এখন উভয় প্রান্তের সাথে যদি আমরা দুইটা চিকন পাইপ উপরের দিকে সংযোগ করে দিই সেক্ষেত্রে দেখা যাবে মোটা প্রান্তের পাইপের পানির উচ্চতা চিকন প্রান্তের তুলনায় অনেক বেশি, সেই জন্য আমরা বুঝতে পারবো মোটা প্রান্তের পানির প্রেশার চিকন প্রান্তের তুলনায় বেশি, অর্থাৎ পি ওয়ান গ্রেটার দ্যান পি টু। এবার আসুন দেখি বার্নলি প্রিন্সিপালের মাধ্যমে কিভাবে এই বিষয়টা ব্যাখ্যা করা যায়। একটা ফ্লুইডে সাধারণত দুই ধরনের প্রেশার থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক প্রেশার আর একটা হচ্ছে ডাইনামিক প্রেশার। যেহেতু আমার ভিডিওর মূল ফোকাস থাকবে এয়ারক্রাফট লিফটের দিকে, সুতরাং এখানে আমি স্ট্যাটিক এবং ডাইনামিক প্রেশার খুব সহজে এবং সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। ধরুন একটি পাইপের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এর এ প্রান্তে একটা পাইপ আমি সরাসরি উপরের দিকে সংযোগ করে দিচ্ছি এবং ডি প্রান্তে একটা পাইপের মুখ স্রোতের বিপরীত দিকে বাঁকা করে উপরের দিকে সেট করে দিচ্ছি। এখানে এ প্রান্তে পানির উচ্চতা হচ্ছে পানির স্ট্যাটিক প্রেশারের জন্য এবং ডি প্রান্তে পানির উচ্চতা হচ্ছে পানির স্ট্যাটিক এবং ডাইনামিক প্রেশারের জন্য। এখন যদি আমরা ডি প্রান্তের উচ্চতা থেকে এ প্রান্তের উচ্চতা মাইনাস করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ডাইনামিক প্রেশারের জন্য উচ্চতা। বার্নলির মতে আনকম্প্রেসেবল বা অসংকোচনশীল ফ্লুইডের ক্ষেত্রে যে কোনো দুইটি প্রান্তের টোটাল প্রেশার সেম থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। এখন আমরা মোটা প্রান্তে পানির বেগ ধরে নিচ্ছি ভি ওয়ান এবং চিকন প্রান্তে ভি টু। এখন বার্নলি নীতি অনুযায়ী পাইপের মধ্যকার যে কোনো দুইটি বিন্দুর টোটাল প্রেশার সমান থাকবে, অর্থাৎ এ বিন্দুর টোটাল প্রেশার সমান হবে বি বিন্দুর টোটাল প্রেশার, অর্থাৎ এ বিন্দুর স্ট্যাটিক প্রেশার প্লাস ডাইনামিক প্রেশার ইকুয়াল টু বি বিন্দুর স্ট্যাটিক প্রেশার প্লাস ডাইনামিক প্রেশার, বা পি ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস রোজি এইচ ওয়ান ইকুয়াল টু পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার প্লাস রোজি এইচ টু। এখানে পি ওয়ান হচ্ছে প্রেশার এনার্জি, হাফ রো ভি ওয়ান স্কোয়ার হচ্ছে কাইনেটিক এনার্জি, রোজি এইচ ওয়ান এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, অর্থাৎ পানির হাইটের কারণে পানির ভিতরে যে প্রেশার অনুভব করা যায়, অর্থাৎ আপনি যখন পানির ভিতরে ডুব দেবেন দেখবেন কানের পর্দার উপর অন্যরকম একটা প্রেশার অনুভূত হয় যেটার জন্য আপনার কানের পর্দা ফেটেও যেতে পারে। এখন এ ও বি বিন্দুর উচ্চতা একই হয় এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু, অর্থাৎ রোজি এইচ ওয়ান ইকুয়াল টু রোজি এইচ টু, এই দুইটাকে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। এখন তাহলে আমাদের সমীকরণটা দাঁড়ালো পি ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার। এখন যদি ভি ওয়ান ইকুয়াল টু ভি টু হতো সেক্ষেত্রে আমরা বলতে পারতাম পি ওয়ান ইকুয়াল টু পি টু। আমরা আগে থেকেই জেনে এসেছি ভি টু ইজ গ্রেটার দ্যান ভি ওয়ান, অতএব সমীকরণটি সমান হতে হলে অবশ্যই পি ওয়ান গ্রেটার দ্যান পি টু হতে হবে, আর এজন্যই ফ্লুইডের বেগ যত বেশি হয় তার স্ট্যাটিক প্রেশার তত কম হয়, আর এটি হচ্ছে বার্নলি প্রিন্সিপাল। বার্নলির এই কথা যে সঠিক তা একটা ভেঞ্চুরি টিউবের মাধ্যমে খুব সহজেই দেখা যায়। এটা হলো একটি ভেঞ্চুরি টিউব যার এক মাথা মোটা আর এক মাথা চিকন, দুই মাথার সঙ্গেই দুইটি পাইপ লাগানো আছে এবং প্রেশারের পার্থক্য বোঝানোর জন্য এর ভিতরে দেওয়া আছে লিকুইড। এখন এই ভেঞ্চুরি টিউবের মধ্যে দিয়ে যদি কোনো ফ্লুইড প্রবাহিত না করা হয় তাহলে পাইপের মধ্যকার লিকুইডের লেভেল একই থাকবে। এখন যদি ফ্লুইড হিসেবে টিউবের মধ্যে দিয়ে বাতাস প্রবেশ করায় সেক্ষেত্রে প্রথম অংশের পাইপের বা লিকুইডের উচ্চতা কম হবে এবং দ্বিতীয় অংশের পাইপের লিকুইডের উচ্চতা বেশি হবে। প্রথম অংশের পাইপ মোটা হয় এখানে বাতাসের বেগ কম থাকবে, আর বেগ যখন কম হবে তখন প্রেশার বেশি হবে, আর প্রেশার বেশির কারণেই প্রথম পাইপের লিকুইডের উচ্চতা কম হবে। পাইপের দ্বিতীয় অংশ চিকন হয় এখানে বাতাসের বেগ অনেক বেশি সুতরাং প্রেশার অনেক কম, আর এজন্যই দ্বিতীয় পাইপের মধ্যকার লিকুইডের উচ্চতা প্রথম পাইপের তুলনায় বেশি। স্বাভাবিক দৃষ্টিতে বার্নলির এই কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হচ্ছে ফ্লুইডের বেগ যত বৃদ্ধি পাবে তার প্রেশার তত কমে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড আক্রমণের জন্য ফাইটার এয়ারক্রাফটের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। এই ফাইটার এয়ারক্রাফটের জন্য জেট ইঞ্জিন এবং ফিক্সড উইং আবশ্যক, এবং এই ফিক্সড উইং আবিষ্কারের পিছনে বার্নলি প্রিন্সিপাল ব্যাপক একটা রোল প্লে করে।
স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভেঞ্চুরি টিউবের মধ্যে দিয়ে 0 থেকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস প্রবাহিত করা হচ্ছে এবং এই বাতাস প্রবাহের ফলে সবগুলো পাইপের মধ্যকার লিকুইডের অবস্থান দেখতে পাচ্ছেন। এবার আসুন দেখি এই বার্নলি প্রিন্সিপালের সাহায্যে বিমান কিভাবে আকাশে ওড়ে। ডিয়ার ভিউয়ার্স, এবার বিমানের পাখার দিকে একটু লক্ষ্য করুন। বিমানের পাখার নিচের দিকে থাকে সমতল, কিন্তু উপরের দিকটা থাকে কার্ভ, যে কারণে পাখার উপরের বাতাসকে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হয় এবং কেন্দ্রমুখী বলের কারণে বাতাসের গতি অনেক বেশি বেড়ে যায়। বার্নলি প্রিন্সিপাল অনুযায়ী আমরা জানি ফ্লুইডের বেগ যখন বেড়ে যায় তখন তার প্রেশার কমে যায়, সুতরাং বিমানের পাখার উপরে একটা লো প্রেশার জোন এবং নিচে একটা হাই প্রেশার জোন তৈরি হয়। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখালে এটাকে ঠিক এমন দেখাবে। আমরা জানি সকল পদার্থের ধর্মই হচ্ছে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ছুটে চলা, যে কারণে বিমানের পাখা একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, আর এই ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে লিফট। এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে, ফ্লুইড কেন এয়ারক্রাফটের উইং বা পাখার গা বেয়ে চলে? এটার উত্তর হচ্ছে কোয়ান্ডা এফেক্ট। ফ্লুইড চলার পথে যদি কোনো কার্ভ সার্ফেস পায় তাহলে সে সরল পথে না চলে ওই কার্ভ সার্ফেসের গা বেয়ে চলার চেষ্টা করে। স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা আপনার কাছে খেলা মনে হলো, এটা কোয়ান্ডা এফেক্টেরই একটা ফলাফল। এবার আসুন ভিডিওর প্রথমে দেওয়া উদাহরণগুলোর দিকে একটু নজর দিই। পলিথিনে মুখ লাগিয়ে ফু দিলে এখানে শুধু ফুসফুস থেকে বাতাস পলিথিনের ভিতরে যাবে, যে কারণে পলিথিন ফুলতে দেরি হবে। পক্ষান্তরে পলিথিন দূর থেকে ফু দিলে বাতাসের গতির কারণে সেখানে একটা লো প্রেশার ক্রিয়েট হয়, তখন চারিপাশের হাই প্রেশারের স্থির বাতাস পলিথিনের ভিতরে ছুটে আসে আর এ কারণেই পলিথিন খুব দ্রুত ফুলে ওঠে। দুইটা কাগজের মাঝে ফু দিলে সেখানকার বাতাস গতিশীল হয় কিন্তু চারিপাশের বাতাস স্থির। বার্নলি প্রিন্সিপাল অনুযায়ী ফ্লুইড গতিশীল হলে তার প্রেশার কমে যায়, তাই কাগজ দুইটির চারিপাশে হাই প্রেশার হলেও কাগজ দুইটার মাঝখানে লো প্রেশার, এ কারণে দুইটা কাগজের মধ্যে ফু দিলে কাগজ দুটি কাছাকাছি চলে আসে। একইভাবে কাগজের উপরে ফু দিলে তার উপরে একটা লো প্রেশার জোন তৈরি হয় আর এ কারণেই কাগজ একটা ঊর্ধ্বমুখী বল অনুভব করে, ফলে যখনই আমরা কাগজের উপরে ফু দিই সেটা উপরের দিকে ভেসে ওঠে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব উইং স্পান তথা পাখার ক্ষেত্রফল কত হলে বিমান কতটুকু লিফট পাবে।